वेलकम बैक टू माय चैनल आई एम रिया। तुम्हारा सबाई भालो आछो, सुस्थ आछो आशा करी। तो आमी आज के चले आसलाम नतून कन्टेंट निये, स्पेशली एटा होलो छेलेदेर जोन्नो। छेलेरा ई लकडाउने बाड़ीते बसे किछु टाइम होलो टाइमटाके पास करते पारबे, सेटा होलो बंधुदेर साथे प्रैंक कल करे। तो आशा करी तोमरा थाम्बनेल देखे बुझे गेछो आमी काके प्रैंक कल करब। हाँ, नीलांजनाके आमी प्रैंक कल करब। ओ यूट्यूबार, स्पेशली आमार खूब फेवरेट यूट्यूबार, তো আমি আজকে ওকে প্র্যাঙ্ক কল করব। তো চলো দেখা যাক। তো আমি এখন ওকে কল করব, আমি মার ফোন থেকে ওকে কল করব যেহেতু আমার নাম্বারটা জানে। হ্যালো, কে নীলাঞ্জনা বলছো? আমার নাম জেনে তো তোমার কোনো লাভ নেই, বাট আমার তোমার সাথে কিছু কথা আছে। আমার বয়ফ্রেন্ড কে নিয়ে তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ, কারণ আমার বয়ফ্রেন্ড তোমাকে খুব লাইক করে। আমার বয়ফ্রেন্ডের ফোনে তোমার ছবি দেখি, ওয়ালপেপারে তোমার ছবি দেখি। মানে এগুলো কি হচ্ছেটা কি? তোমার নাম্বার আমি জোগাড় করেছি, কিন্তু মানে আমি সবসময় দেখি আমার বয়ফ্রেন্ড তোমাকে নিয়ে সারাক্ষণ কথা বলে। আমার বয়ফ্রেন্ডের মুখে সারাক্ষণ নীলাঞ্জনা নীলাঞ্জনা নীলাঞ্জনার, এটা ভালো ওটা ভালো, মানে কি এগুলো কি হচ্ছে? তাহলে তো আমার বয়ফ্রেন্ড কেন সারাক্ষণ তোমার নামে তোমার ওয়ালপেপার, ও ওয়ালপেপারে তোমার ছবি, সারাক্ষণ তোমার ফটো দেখে? না, তুমি নীলাঞ্জনাই তো। মাথার মধ্যে সারাক্ষণ তুমিই ঢুকে আছো আমি যা দেখতে পাচ্ছি। আমি জানি না, তুমি ওর মাথা থেকে যে করেই হোক বেরো। আমি জানি না, দেখো আমার বয়ফ্রেন্ড দেখো আমাকে আগে খুবই ভালোবাসতো, এখন তোমার জানি না কোথা থেকে তোমার সাথে পরিচয় হয়েছে না হয়েছে, তারপর থেকে খালি সবসময় নীলাঞ্জনা নীলাঞ্জনা নীলাঞ্জনা, মানে কি এগুলো? তাহলে
তাহলে নিশ্চয়ই তোমার প্রতি কোনো উইক পয়েন্ট আছে বা কিছু আছে, তাই সেই জায়গাটারে আমি এখন কি করব বলো? ও আমাকে কোনো রকম এখন রেসপন্স করে না, কিছু করে না, সারাক্ষণ খালি নীলাঞ্জনা, সারাক্ষণ নীলাঞ্জনা। ওর বন্ধুরা তো বলে হয়তো নীলাঞ্জনের সাথে কোনো কন্টাক্ট আছে, নইলে এরকম করতে পারে না। ঠিক আছে, দেখো আমি তোমাকে তোমার তোমার ফটোই দেখে সারাক্ষণ তোমাকে ইয়ে করে, তোমার কথাই বলে। তুমি যদি পারো দেখো ওর মাথা থেকে তুমি বেরিয়ে যাও, আমি সেটাই বলবো। আমার নাম্বারটা কোথা থেকে বলি? এরকম আমার নাম্বার অচেনা লোকজনকে দিয়ে দিচ্ছে, এরকম লোকজন তো আমার চেনা দরকার না? হঠাৎ করে আমাকে ফোন আসছে আমার কাছে, হঠাৎ হঠাৎ করে এইসব ভুলভাল। না দেখো আমি জোগাড় করেছি তোমার নাম্বারটা যে করেই হোক, বাট তার নামটা আমি তো তোমাকে নিশ্চয় বলতে পারবো না, তাই না? হ্যাঁ আমি ওকে জিজ্ঞাসা করেছি অনেকদিন, আমি ওকে জিজ্ঞাসা করেছি মানে নীলাঞ্জনের সাথে তোমার কি সম্পর্ক, কি আছে না আছো, আমাকে কিছুই বলতো না। আমাকে বল আমার ওকে খুব ভালো লাগে, এই লাগে, সেই লাগে। দেখো আমি তো জানিও না, আমার মনে হয় না যে আমি ওর সাথে কোনো কথা বলেছি বলে, কারণ এই নামে আমি কাউকেই চিনি না। তো আমি যাই না, তুমি কার ব্যাপারে কথা বলছো? আর আমি এখন খুব বিজি আছি, তো প্লিজ তুমি পরে ফোন করো। বাই। ওকে বাই। তো গাইস এটা ছিল নীলাঞ্জনার সাথে আমার প্র্যাঙ্ক কল। তো আমি ওর আমি চাই না আমি ওর কাছে গালাগালি খাই, বাট যদি আমি পরে বলতে পারবো না যেটা আমি ছিলাম, হয়তো ভিডিও দেখে বুঝতে পারবে যে এটা আমি ছিলাম। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড অবশ্যই করে আমার চ্যানেলে যদি নিউ হয়ে থাকো তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাথে বেল আইকনটিকেও প্রেস করে রাখো। আর আর কি বলবো, সবাই ভালো থেকো এটাই বলবো, আর লকডাউনের মধ্যে এটা সবাই করো বাড়িতে বসে, অনেকে টাইম পাসও হয়ে যাবে। তো সবাই ভালো থেকো, থ্যাংক ইউ, বাই বাই।